স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শিশির ভেজা শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতোই আমি আবু হাসনাত মোহাম্মদ এহসানুল খান পান্না, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মাসপড়া মহাবিদ্যালয়, রাজবাড়ী। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম, আর এইটা হচ্ছে আমাদের আজকের সমস্যাটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তবে ক্ষেত্র এই এই কাজে অর্থাৎ আমরা আমাদের এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম শুরু করার পূর্বে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা এখনই পেজের লাইক বাটনে ক্লিক করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে যে বেল আইকন পাবে, বেল আইকনে ক্লিক করো। এই পেজটাকে যদি লাইক বাটনে যদি ক্লিক করে রাখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক করে রাখো, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের ওয়ালে চলে যাবে। তোমরা কোনরূপ খোঁজাখুঁজি করা ছাড়াই তোমরা এখান থেকে যতগুলো ভিডিও আপলোড করা হবে সবগুলো ভিডিওই পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন মূল কাজে ফিরে যাই। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ ভূমি মানে বেজ, বেজ হচ্ছে বি, উচ্চতা হলো হাইট, হাইট হচ্ছে এইচ। আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ আমাদের ইনপুট থাকবে বি এবং এইচ, আর আউটপুট হচ্ছে আমাদের ক্ষেত্রফল এরিয়া। আমরা এখানে এরিয়া আউটপুট হিসেবে পেতে পারি, অথবা এরিয়ার সংক্ষিপ্ত রূপ এ কেও আমরা আউটপুট হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে কথা আমরা এখন শুরু করি অ্যালগোরিদম। অ্যালগোরিদম শুরু করতে হলে এর শুরুতে স্টার্ট এবং শেষে স্টপ অথবা এন্ড অথবা এক্সিট ইত্যাদি ব্যবহার করতে হয়। তাহলে আমাদের যথারীতি আমাদের প্রথমে যেটা চলে আসলো সেটা হচ্ছে স্টার্ট, তারপরে আসবে হলো ইনপুট। ইনপুট ইনপুট হচ্ছে আমাদের বি এবং এইচ, অর্থাৎ ভূমি এবং উচ্চতা থেকে আমরা পাবো হচ্ছে ক্ষেত্রফল। অতএব সেই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম যে আমাদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু বি ইন্টু এইচ, এবং আউটপুটে হচ্ছে প্রিন্ট এ, অর্থাৎ ক্ষেত্রফলটাই এখান থেকে আমরা যে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম সেই ক্ষেত্রফলটাই আমাদের আউটপুট, এবং শেষে হচ্ছে যথারীতি এন্ড। অর্থাৎ একটা প্রোগ্রামের মূল তিনটা অংশ, সেটা হচ্ছে ইনপুট, প্রসেস আর আউটপুট। আর নিয়ম অনুযায়ী শুরুতে স্টার্ট এবং শেষে এন্ড এটা ব্যবহার করতে হয়, তেমনি একটা অ্যালগোরিদমেরও শুরুতে স্টার্ট এবং শেষে এন্ড। যদিও প্রোগ্রামের শুরু এবং শেষে স্টার্ট এবং এন্ড দেওয়ার প্রয়োজন নাই, এইটা শুধুমাত্র ব্যবহার করা হয় অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে। তাহলে আমরা ফ্লোচার্টে দেখি। ফ্লোচার্টে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছবির মধ্যে স্টার্ট লেখা আছে, ছবিটা হচ্ছে ওভাল। এই ওভালটা স্টার্ট এবং এন্ড এর ক্ষেত্রে, অর্থাৎ ফ্লোচার্টের শুরুতে এবং ফ্লোচার্টের শেষে এই ওভাল বা ডিম্বাকৃতির যে ছবিটা এটা দেখা যাবে। আর ইনপুট এবং আউটপুটে আমরা ব্যবহার করব হচ্ছে সামন্ত্রিক, ইনপুটেও সামন্ত্রিক আউটপুটের সামন্ত্রিক, এবং যত রকম সূত্র আছে, এই যে এখানে এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এগুলো আমরা দিব হচ্ছে একটা আয়তক্ষেত্রের মধ্যে, অর্থাৎ সূত্র মাত্রই আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। ইনপুট আর আউটপুট থাকবে হচ্ছে সামন্ত্রিকের মধ্যে, শুরু এবং শেষ থাকবে হচ্ছে ওভালের মধ্যে। তাহলে আমরা এখন দেখি, এই যে এখানে শুরু ওভাল, শেষ ওভাল, শুরুতে স্টার্ট শেষে এন্ড, ইনপুটে ভি এবং এইচ, আউটপুটে প্রিন্ট এ, অর্থাৎ ইনপুটেও যে ছবি আউটপুটেও সেই ছবি। এখানে সূত্র যেটা দিয়ে আমরা প্রসেস করব সেই সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্র। আর অবশ্যই তীর চিহ্ন লাগবে, তীর চিহ্ন দিয়ে প্রবাহ কোন দিকে গেল সেটা বোঝানো যাবে। আমি নিচ থেকে যে উপরমুখী কাজ করছি না, তার প্রমাণ হচ্ছে এই তীর চিহ্ন গুলো, অর্থাৎ স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে হচ্ছে প্রসেস, তারপরে হলো আউটপুট, তারপরে হলো এন্ড। আর যেহেতু এইটা একটা ছবি, অতএব ছবির নিচে তার একটা নাম থাকতেই হবে যে আমরা এখানে কি কাজ করছি। ছবি থাকলে
তার নাম রাখতে হবে। আমরা এখন প্রোগ্রাম দেখব। প্রোগ্রামের শুরুতেই সাধারণত থাকে হেডার ফাইল। তো এখানে হেডার ফাইল, এই যে এখানে হেডার ফাইলটা হচ্ছে stdio.h, আর এই টোটাল যেটা আছে এই টোটালটাকে বলা হয় প্রি প্রসেসর। আর প্রি প্রসেসরের পূর্বে যে হ্যাশ ব্যবহার করা হয়, এই হ্যাশের নাম হচ্ছে প্রি প্রসেসর অপারেটর। আর এই যে এখান থেকে হ্যাশ ইনক্লুড এবং এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। এই এখানে আমাদের stdio.h এইটার নাম হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলের মধ্যে কি থাকে, আমরা প্রোগ্রাম করার জন্য যে সব লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, এই লাইব্রেরি ফাংশনের বিবরণ বা প্রোটোটাইপ থাকে হেডার ফাইলের মধ্যে। আমরা যে সমস্ত লাইব্রেরি ফাংশন যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, এইগুলো ব্যবহার করে থাকি, এইগুলো stdio হেডার ফাইলের মধ্যে থাকবে। আরো একটা কথা বলে রাখি, সেটা হলো সি প্রোগ্রাম মাত্রেই stdio .h হেডার ফাইল থাকা অনেকটা বাধ্যতামূলক মতো। যাই হোক, এরপর আসি মেইন। আমরা এখানে মেইন দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভয়েড ব্যবহার করেছি। আসলে পূর্বে ভয়েড থাক আর ব্র্যাকেটের মধ্যে ভয়েড থাক, যদি ভয়েড মেইন অথবা ব্র্যাকেটের মধ্যে ভয়েড এই কথাটা যদি লেখা থাকে, তাহলে আমাদের এই প্রোগ্রামের নিচে আর অতিরিক্ত কোনো কিছুই লাগানোর দরকার হয় না। অর্থাৎ শুধু মেইন, ভয়েড মেইন অথবা মেইন ভয়েড একই অবস্থা। অর্থাৎ এখানে আমাদের নতুন করে আর কোনো কিছু যোগ করার প্রয়োজন হবে না। আমাদের এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দেয়া হলো, এর নাম হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওপেনিং ব্রেস। অর্থাৎ এখান থেকে এই মেইন ফাংশন তার মূল কাজটা শুরু করবে। তারপরে হচ্ছে আমাদের যে কয়েকটা ভেরিয়েবল আছে, এখানে আমাদের এই প্রোগ্রামটাতে ভেরিয়েবল হলো তিনটা। অর্থাৎ আমরা যে দুইটা আউটপুট নেব এবং যেটা যে আমরা যে দুইটা ইনপুট নেব এবং যে আউটপুটটা পাবো, এইগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। অর্থাৎ ইনপুট নিলাম হচ্ছে বি এবং এইচ, আর আউটপুট অবশ্যই এখানকার ক্ষেত্রফল। এই বি, এইচ এবং এ, অর্থাৎ ইনপুটে ইনপুট এবং আউটপুটে যে সকল ভেরিয়েবল আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ এটার জন্য এক একটা মান থাকবে। সেই মানটা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ভগ্নাংশ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা হবে ইন্টেজার, আর যদি এখানকার এই তিনটা ভেরিয়েবলই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সবগুলোর আগেই আমি ইন্ট ব্যবহার করব। আমরা এখান থেকে লিখতে পারি ইন্ট বি সেমিকলন, ইন্ট এ সেমিকলন, ইন্ট এ সেমিকলন। আবার এখানে ইন্ট বি কমা এইচ কমা এ সেমিকলন আমরা এটাও দিতে পারি। এর অর্থ হচ্ছে এখানে আমরা বি, এইচ এবং এ নামক তিনটি মেমোরি স্পেস কম্পিউটারে তৈরি করলাম। অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে বি, এইচ এবং এ নামক তিনটা জায়গা তৈরি করলাম, যার প্রত্যেকটা হলো 2 বাইট। কারণ হচ্ছে যেহেতু এটা ইন্টেজার, ইন্টেজার এক একটা ইন্টেজারের জন্য মেমোরিতে 2 বাইট মাপের জায়গা তৈরি হয়। অর্থাৎ এই প্রোগ্রামটায় কম্পিউটার মেমোরির 6 বাইট জায়গা লাগবে, যেহেতু তিনটা ভেরিয়েবল অতএব 6 বাইট জায়গা লাগবে। তাহলে আমরা যে প্রোগ্রামের এখানে অ্যালগোরিদমে স্টার্ট, প্রোসর্টে স্টার্ট, আমরা ধরে নিতে পারি যে আমাদের এই অংশটুকু আমাদের স্টার্ট এর মধ্যে আসবে। তারপরে এখন আমরা ইনপুট নিলাম, ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যান এফ, ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যান এফ। এখানে আমাদের ইনপুট হলো বি এবং এইচ, এখানেও বি এবং এইচ। বি এবং এইচ কে ইনপুট করার জন্য আমাদের এই স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করতে হবে। আর যেহেতু এটার পূর্বে ইন্টেজার আছে, ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, বি এর জন্য প্রথম পার্সেন্টেজ ডি এবং এইচ এর জন্য প্রথম পার্সেন্টেজ ডি। এখানে একটা জিনিস ভালো মতো করে দেখার মতো, সেটা হচ্ছে এই যে কোটেশন দিয়ে শুরু করছি, কোটেশনের পর মাস্ট একটা সেমিকলন, একটা কমা থাকবে। আর যে ভেরিয়েবল গুলো নেব, প্রত্যেকটা ভেরিয়েবলের পূর্বে অবশ্যই এই এম্পারসেন্ট চিহ্নটা রাখতে হবে। যতগুলো ভেরিয়েবল ততটা ভেরিয়েবলের পূর্বে অবশ্যই এম্পারসেন্ট চিহ্ন থাকতে হবে। আর ফরম্যাট স্পেসিফায়ার গুলোর মাঝখানে কোনোরূপ কোনো কমা নাই, যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার নেব এর এইখানে এই সমস্ত জায়গায় কোনো কমা না থাকলেও চলকগুলোর মাঝে কিন্তু ঠিকই কমা ব্যবহার করা হয়েছে। আর
এই যে ফাংশন স্ক্যান এফ যে ফাংশন, এই ফাংশনটা এখানে স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বলে শেষে একটা সেমিকলন আছে। এই ক্ষেত্রে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমাদের একটা বিষয় স্মরণ রাখতে হবে, বিশেষ করে প্রিপ্রসেসর, মেইন বা লুপ এইগুলো বাদে আর যা কিছু থাকবে সবকিছু স্টেটমেন্ট হিসেবে কাজ করে, এবং এই জন্য এর প্রত্যেক লাইনের শেষেই সেমিকলন থাকে। যদি এত কথা মনে না রাখতে পারো তাহলে মনে রাখবা যে সি প্রোগ্রামিং এ লাইন যেখানে শেষ সেখানেই সেমিকলন, শুধুমাত্র কয়েকটা জায়গা বাদ, তার মধ্যে মেইনের পরে সেমিকলন বসে না। কোনো যে আমাদের এই যে হেডার ফাইল যেগুলো নিয়ে আছে এর পিছনে কোনো সেমিকলন বসে না, যদি ডেফিনেশন করা হয় তার পিছনে কোনো সেমিকলন বসে না, ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া প্রায় সব জায়গায় সেমিকলন বসে। যাই হোক, আমরা এখান থেকে ইনপুট নিয়ে নিলাম, অর্থাৎ এখানে 2 নম্বর ধাপে ইনপুট, এখানেও 2 নম্বর ধাপে ইনপুট, এখানেও আমাদের ইনপুটটা এখানে নিয়ে নিলাম। তারপরে ইনপুটের পরে অবশ্যই এই যে এটার মতো আসবে এখানে প্রসেস। তো এইখানে একটা বিষয় আছে, এখানে হাফ, হাফ মানে 0.5, এ ইজ ইকুয়াল টু হাফ মানে 0.5, আর গুণ চিহ্ন, গুণ চিহ্নর ক্ষেত্রে যেহেতু আমাদের কম্পিউটার কিবোর্ডে গুণ চিহ্ন বলে কোনো কিছু নাই, সি প্রোগ্রামিং এ আমরা এমন সকল চিহ্ন ব্যবহার করব যে চিহ্নগুলো কম্পিউটার কিবোর্ডেই পাওয়া যায়, কিন্তু গুণ চিহ্নটা যেহেতু কম্পিউটার কিবোর্ডে নাই, অতএব এই গুণ চিহ্নের বদলে কম্পিউটার কিবোর্ডে আমাদের যেটা আছে সেটা হলো স্টার্ট। এই যে পয়েন্ট, এই যে 8, অর্থাৎ নিউমেরিক্যাল কিবোর্ড এ 1 2 3 4 5 6 7 8 9, এর যে এখানে যে যেটা 8 দেয়া আছে এই 8 এর উপরের দিকে স্টার আছে, অতএব এই স্টার দিয়ে হলো এখানে গুণ বোঝানো হয়। তারপরে হলো বি এর পরে আবার গুণ, এখানে আবার আর একটা স্টার, আর এই শেষে যথারীতি সেমিকলন। এরপরে আমরা পাবো হলো প্রিন্ট এ, এখানেও প্রিন্ট এ। তাহলে আমাদের আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্ট এফ এ। এখানে একটা বিষয় দেখা যাক, এই যে যেহেতু এখানে এটা হচ্ছে আমার ইন্টেজার, এখানে এ হলো ইন্টেজার ভ্যালু, ইন্টেজার এই জন্য এর বদলে এখানেও পার্সেন্টেজ ডি, কারণ ফরম্যাট ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। আর ইনপুটে স্ক্যানএফ এর মধ্যে যদি থাকে তাহলে এম্পারসেন্ট থাকবে, ইনপুট হলে এম্পারসেন্ট থাকবে, কিন্তু আউটপুটের এখানে কোনো এম্পারসেন্ট থাকবে না, এটা খালি খালি থাকবে। আর যথারীতি শেষ হচ্ছে সেমিকলন, শেষে সেমিকলন। আমাদের এখন মেইন ফাংশনের কাজ শেষ, এবং এখানে ক্লোজিং ব্রেস নিয়ে দিলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এই যে প্রোগ্রামটা দেখালাম, এই প্রোগ্রামই আমরা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে দেখাবো, তার আমরা পরের ফেজে যাই। আর এখানে যদি আমরা একটা বিষয়, এই প্রোগ্রামের ইনপুটে যদি 7, এই বি এর মান 7, আর এইচ এর মান যদি 9 নেই, তাহলে আমরা পাচ্ছি কত, 7 গুণ 9, 7 নং 63, এর সঙ্গে যদি 0.5 যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল আসার কথা হচ্ছে 31.5, কিন্তু এখানে আসলো হচ্ছে 31। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমাদের এই যে এ, এর আগে যেহেতু ইন্টেজার আছে, অর্থাৎ এ কখনো কোনো ভগ্নাংশ মান গ্রহণ করতে পারে না, এই জন্য এখানে 31.5 এর শুধু 31টুকুই রাখতে পারবে, 0.5 কে রাখতে পারবে না, এই জন্য এর মান হলো 31। যদি এর মানটা যদি ফ্লট হতো, অর্থাৎ ভগ্নাংশ নেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে এটা 31.5 হতো। আমরা পরের প্রোগ্রাম থেকে দেখি। একইভাবে আমাদের সেই ত্রিভুজ, আমরা এখানে হাইটটাকে এইচ না নিয়ে বানান, পুরো পুরো বানান দিয়ে লিখলাম। তারপরে বেজ, আমরা তেমনি আবার অ্যালগোরিদমটা দেখি, স্টার্ট, তারপরে ইনপুট বেজ এন্ড হাইট, তারপরে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে কিন্তু বানান করে লেখা হয়েছে। তারপরে ইনপুট, এখানে ইনপুট এ দেয়া হয়েছে, আসলে একটু ভুল হয়েছে, এটা ইচ্ছাকৃত ভাবেই করা অনেক অনেকটা, সেটা হচ্ছে এরিয়া, এখানে এরিয়া আছে কিন্তু এখানে এ, এটা হবে না, কিন্তু এখানে এখানে যদি এরিয়া থাকে এখানে এরিয়া লিখতে হবে, এখানে এরিয়া এন্ড। এখন আমরা ফ্লো চার্টে দেখি, স্টার্ট, তারপরে ইনপুট বেজ এন্ড হাইট, যেটা আমাদের ছিল হচ্ছে বিএইচ, তারপরে হচ্ছে এখানে আমাদের সেই সূত্র, এখানে বিএইচ এর জায়গায় ঠিকই আছে, বেজ হেইট বানান এরিয়াও বানানে আছে। তারপর আমরা এখানে দেখি প্রিন্ট এ, আবার সেই কথা, এখানেও অবশ্যই এরিয়া হবে, এরিয়া, তারপরে হচ্ছে আমাদের এন্ড, এবং শেষে সর্বশেষে নাম। এখন আমরা প্রোগ্রামটা দেখি,
এখানে হচ্ছে আগে মেইন এর ভেতরে ভয়েড ছিল, এখন ভয়েডটা বাইরে। তারপরে মেইন ফাংশন শুরু, ইনপুট বেজ এন্ড হেইট, বেজ হেইট, এই এটা হলো ইন্টেজার, এই দুটো হলো ইন্টেজার, অর্থাৎ এই দুটোর মান হতে পারে পূর্ণ সংখ্যা কিন্তু ফ্লট এরিয়া। তার মানে যে সমস্যা আমরা ওদিকে পড়েছিলাম যে 31.5-এর জায়গায় আমাদের ফলাফল এসেছিল 31, কিন্তু এবার আর তা আসতে দিব না। এখন আমরা দেখি স্ক্যানএফ ওই বি এবং এইচ এর জায়গায় বেজ এবং হেইট পুরো বানানে লেখা আছে আর আগের বিবরণ। তারপরে এরিয়া ইজ ইকুয়াল টু বেজ গুণ হেইট ডিভাইডেড বাই 2। আমরা আগে 0.5 ইনটু বেজ ইনটু হাইট লিখেছিলাম, আর এখন কি করলাম, বেজ ইনটু হেইট গুণ করার পরে সেই গুণকে 2 দিয়ে ভাগ করেছি। তার মানে হলো এখানে এই দুইটা নিচের দিকে আছে, আমরা এই দুইটা শেষের দিকে ব্যবহার করছি, অর্থাৎ অবস্থা একই রকম। আমরা এখন এখানে দেখি যে আউটপুটে কি আছে। এখানে কিন্তু আগের বার আমরা শুধুমাত্র পার্সেন্টেজ ডি ব্যবহার করেছিলাম, এখানে এ ব্যবহার করেছিলাম। এখানে দেখি এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, কেন? কারণ এরিয়ার আগে প্লট আছে, সেই জন্য এটা এফ। তার মানে হলো এই বেস এবং হাইটের জন্য 2 বাইট করে জায়গা নিলেও এরিয়ার জন্য 4 বাইট জায়গা নেবে। তার মানে হলো এখানে এই দুইটা মিলে 4 বাইট, এটার জন্য 4 বাইট, অর্থাৎ আগেটা ছিল 6 বাইটের একটা প্রোগ্রাম, এটা হবে 8 বাইটের একটা প্রোগ্রাম। এখানে কিন্তু যথারীতি এম আগে এম পার্সেন্ট না থাকলেও এদিকে কিন্তু ইনপুটে কিন্তু এম পার্সেন্ট আছে। যাই হোক, আমাদের প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। এখন আমরা দেখি ইনপুট যদি 7 আর 9, আগেও 7 আর 9 করেছিলাম, তো 7 9 63, তাকে যদি এই 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে পাওয়ার কথা আছে 31.5। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু ফলাফল ঠিকই পেয়েছি 31.5, কিন্তু আমাদের আগের প্রোগ্রামটাই কিন্তু এই এরিয়া ইজ ইকুয়াল টু এই কথাটুকু লেখা ছিল না, শুধুমাত্র ছিল 31.5। এইটুকু লেখা কেন আসলো? যেহেতু এইখানে এরিয়া ইজ ইকুয়াল টু কথাটা লেখা আছে, আর এই পার্সেন্টেন্স এফ এর জায়গায় 31.5 বসে গেছে, এবং পার্সেন্টেন্স এফ এর জায়গায় কার মান বসবে? এরিয়ার মান বসবে। তার মানে এই পার্সেন্টেন্স এফ এর জায়গায় এরিয়ার মান বসেছে। তো যাই হোক, আমরা এইটার আরেকটু চেঞ্জ অবস্থা দেখব পরের প্রোগ্রামে। এইখানেও আমাদের সেই সমকোণী ত্রিভুজটাই আছে, এখানে হাইট বেজ এটাও ঠিকই আছে। আমরা এখন দেখব অ্যালগোরিদমটা আগের মতোই আছে, বেজ হাইট, তারপরে এখানেও তাই, এখানেও সেই একই ভুল আছে। যাই হোক, আমরা এখন পরে এখানে দেখব, এখানেও আমাদের এটার কোনো একই রকম আগের মতোই। আমরা এখন শুধুমাত্র প্রোগ্রামটা দেখব, প্রোগ্রামটা এখানে কোনিও হেডার ফাইল যুক্ত করা হয়েছে, যেটা আগেরটাই ইনক্লুড কোনিও ডট এই ছিল না, এখানে কোনিও হেডার ফাইল যুক্ত করা হয়েছে। মেইন একা একা আছে, এখানে ভয়েডও নাই, মেইনের পরও ভয়েড নাই। ইনপুট বেজ হেইট এটাও আগের মতোই করা আছে, এইখানে CLRSCR যেহেতু ব্যবহার করা হয়েছে, CLRSCR এইটার হেডার ফাইল হচ্ছে কোনিও ডট এইচ। এই CLRSCR যদি ব্যবহার না করতাম তাহলে আমাদের কোনিও ডট এইচ ব্যবহার করতে হতো না। এখন CLRSCR কেন ব্যবহার করব? আমাদের এই যে কম্পাইলার নিয়ে আমরা প্রোগ্রাম লিখব, সেই কম্পাইলারের মধ্যে যদি পূর্বে কোনো প্রোগ্রাম করে রাখা থাকে, তবে সেই সেই সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য আমরা এই কমান্ড এইটা লিখবো, CLRSCR, তার মানে ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনকে ক্লিয়ার করার জন্য আমরা এইটা লিখবো। তারপরে যথারীতি ইনপুট প্রিন্টএফ, এখানে একটু ভুল আছে, সেটা হলো এখানে বড় হাতের পি বদলে এখানে ছোট হাতের পি হবে, কারণ সি এর কোন সিনট্যাক্স এর মধ্যে বড় হাতের অক্ষর চলবে না। এই যে এখানে ফ্লট এরিয়া, এখানে এ আছে, এইটা কিন্তু ভ্যারিয়েবল, এই বেস হেইট এটা কিন্তু ভ্যারিয়েবল, কিন্তু ইন্ট বা ফ্লট বা এই যে CLSR, মেইন, ইনক্লুড বা প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষর চলবে না, তাহলে পরে এটা হলো সিনট্যাক্স এরর হয়ে যাবে। তো এখন আমাদের এখানে কিন্তু প্রিন্ট এফ আছে, এবং প্রিন্ট এফ এখানে নেওয়া হয়েছে, এই প্রিন্ট এফটা কিন্তু এখানে আউটপুট ফাংশন। কারণ হলো কি, এই বেজ এন্ড হাইট প্লিজ এই কথাটা কম্পিউটারে মনিটরে দেখতে পাবো, অর্থাৎ মনিটরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট ফাংশন দিয়ে কাজ করা হয়, আর যেটার মধ্যে কমে কম্পিউটার কোনো ডাটা গ্রহণ করবে সেটা হচ্ছে ইনপুট ফাংশনে পাওয়া যাবে। তাহলে আমাদের স্ক্যান এফ এর এখানে সে আগের অবস্থায় আছে, আগে যা যা করেছিলাম সেটা আছে, শুধু অতিরিক্ত এই প্রিন্ট এফ এখানে এটা নিয়ে আছে। তারপরে হচ্ছে এটাও আগের অবস্থায় আছে, আমাদের এখানে এই পরেরটাও আগের অবস্থায় আছে, শুধুমাত্র গেট সিএস, গেট সিএস এবং ক্লিয়ার স্ক্রিন আগে ছিল না, এই গেট সিএস এবং ক্লিয়ার স্ক্রিন এইটার হেডার ফাইল হচ্ছে কোরিও ডট এইচ।
আমরা যদি ক্লিয়ার স্ক্রিন এবং গেট সিএস যদি বাদ দেই তাহলে আমাদের এই হেডার ফাইলটা নিতে হবে না, কিন্তু প্রিন্ট এফ স্ক্যান এফ নিতে হলেই আমাদের অবশ্যই উপরে হেডার ফাইল লাগবে। তো যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা শেষ, আমাদের এটার ফলাফলও আগের মতোই, কোনো সমস্যা নেই, শুধুমাত্র গেট সিএস ক্লিয়ার স্ক্রিন এই দুটো নেয়ার জন্য এবং কোনিও ডট এইচ নেয়ার জন্য এটুকু করা। তো আমরা পরের অংশে দেখি। এবার একটা কথা, ছবি ছবি দেয়া হয়নি কিন্তু একটা কথা দেয়া হয়েছে, সেটা হলো যদি কখনো এই রকম কোন উদ্দীপক পাওয়া যায় যেখানে ত্রিভুজের ভূমিকে পি, উচ্চতাকে কিউ ধরা হয়েছে এবং ক্ষেত্রফলকে আর ধরা হয়েছে, তাহলে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম কোন অবস্থায় হবে সেইটা জাস্ট আমাদের দেখতে হবে। যদিও যারা একটু ব্রেন নিয়ে নাড়াচাড়া করো তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আমাদের বেজের জায়গা দেব হলো পি, হাইটের জায়গা দেব কিউ, এ এর জায়গা দেব আর, এটা ঠিকই আছে কিন্তু এটা ব্রেন কে ধরায় দেওয়ার জন্য এই প্রোগ্রামটা দরকার আছে। অর্থাৎ এই ধরনের প্রোগ্রামের যদি তোমরা মুখোমুখি আগের থেকে না হও তাহলে পরীক্ষার হলে যে এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন লাগবে বলেই আসলে এটা করে দেয়া। তো যাই হোক, আমরা এখানে দেখি অ্যালগোরিদম স্টার্ট ইনপুট পি কিউ, তার মানে পি তে হলো ভূমি আর কিউ তে হলো উচ্চতা, মানে এইটা বি এ দিয়েছিলাম, এটা এইচ দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের কন্ডিশনের মধ্যে ভূমি পি আর উচ্চতা কিউ, তাই এখানে পি এবং এইচ এর জায়গায় এই দুটো নিয়ে আছে। তারপর আমাদের সূত্র হলো এ, এ ছিল হচ্ছে এরিয়া, আমরা এখানে ক্ষেত্রফল আর, সেই জন্য আমরা এ এর জায়গায় আর ব্যবহার করেছি। তারপরে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তার মানে ভূমি হলো পি আর উচ্চতা হলো কিউ। তারপর হলো প্রিন্ট আর, তারপরে ইন্ট। এখন আমাদের প্রসারটা সেই রকম আগের মতোই, পি কিউ, তারপরে সূত্র সে তাই, অর্থাৎ বি এর জায়গা পি, এইচ এর জায়গা কিউ, এ এর জায়গা আর, আর সবকিছু আগের মতো, নামটাও তেমনই আছে। আমরা এখন প্রোগ্রামটা দেখব, এইখানে আবার ইন্ট মেইন দেয়া আছে। ইন্ট মেইন যদি দেয়া থাকে তাহলে শেষের দিকে কোনো সমস্যা নেই, সব জায়গায় একই রকম, শুধু শেষের দিকে রিটার্ন জিরো দিতে হবে। আর কোনিয়র কথা তো আগেই বলেছি, এখানে ইন্ট পি কিউ, তার মানে পি এবং কিউ এর মান হচ্ছে, আমরা পূর্ণ সংখ্যা ধরে নিলাম, এটা প্লট নিতে পারতাম, প্লট নিলে পি এর জায়গায় যে পার্সেন্টেজ ডি দিচ্ছে ওটা পার্সেন্টেজ এফ দিতে হতো, প্লট আর, তারপরে আমরা কিন্তু এটা আগে প্লট এ নিয়েছিলাম বা এডিয়া নিয়েছিলাম, আর এখানে বি এবং এইচ বা বেজ এবং হেইট নিয়েছিলাম, তারপরে এখানে ক্লিয়ার স্ক্রিন ঠিক আগের টাই নিয়েছি, তারপরে এটাও আগের প্রোগ্রামে দেখানো হয়েছে, এইখানে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি পি এবং কিউ, অর্থাৎ বেজ এবং হেইট এর জায়গায় আমাদের এটা ব্যবহার করা হয়েছে। একটা জিনিস বলে রাখি, যদি আমরা এখানে যদি ফ্লোট ব্যবহার করতাম তাহলে এটা ডি এর জায়গা এফ হতো, অর্থাৎ এখানেও এফ হতো, এখানে এফ হতো। আচ্ছা, যদি আমরা এমন করতাম যে পি টা ইন্টেজার এবং কিউ টা ফ্লট, অর্থাৎ আমরা আরেকটা লাইন এখানে যোগ করে দিতাম, পি ইন্ট ইন্ট পি সেমিকলন ফ্লট কিউ সেমিকলন, তারপরে ফ্লট আর সেমিকলন, তাহলে এইটা হতো পি এর বদলে, যেহেতু আগে ডি টা হতো এখানে ডি হতো কিন্তু কিউ এরটা এফ হতো। তাহলে আমাদের সূত্রটা নিয়ে নিলাম, অর্থাৎ পি ইন্টু কিউ ডিভাইডেড বাই টু এখানে যেমন করা আছে, আর আউটপুটও সেই আগের অবস্থা, এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ আর, অর্থাৎ আর আর এর মানটা যেহেতু ফ্লট আছে এই জন্য এখানে এফ নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামটা এখানে গেট সিএস দিয়ে দেওয়া হয়েছে, এই গেট সিএস আগের প্রোগ্রামে ছিল, এই অতিরিক্ত রিটার্ন জিরো, রিটার্ন জিরো এই জন্য নেওয়া হয়েছে কারণ এখানে ইন্ট দেয়া আছে। ভয়েড দিলে অসুবিধা নাই, এখানেও যদি ভয়েড দিই তাও অসুবিধা নাই, যদি শুধু মেইন থাকে তাতেও সমস্যা নাই, কিন্তু এইখানে পূর্বে যদি ইন্ট থাকে তাহলে শেষে অবশ্যই রিটার্ন জিরো দিতে হবে। আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল। আমরা যদি ইনপুট যদি 7 এবং 9 নেই তাহলে আমাদের আউটপুট হবে 31.5। এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যত রকম প্রোগ্রাম আমাদের সামনে আসে সব ধরনের প্রোগ্রাম আপাতত এখানে বর্ণনা করলাম, এর বাইরেও অন্যভাবে আসতে পারে, পি কিউ আর এর জায়গায় এক্স ওয়াই জেড আসতে পারে, বিভিন্ন রকম আসতে পারে বা বিভিন্ন রকম ভেরিয়েবলের নাম বলা হতে পারে, সেই জন্য আমরা এখানে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি। আশা করি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম লেখায় তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং এই লেসন আলোচনা করতে যে কতগুলো ভুল আমাদের চোখে এসছে এবং এই ভুলগুলো যদি চোখে না আসে তবে ভুল সংশোধন করার যোগ্যতা তৈরি হয় না। অতএব
এই লেসন তৈরি করতে যে যেটা আমার মনের অজান্তেই ভুল চলে এসেছিল, সেই ভুলগুলো এখান থেকে লেস মানে বক্তব্য দেওয়ার মাধ্যমে সংশোধন করে দিলাম। আশা করি তোমরাও তোমাদের এই ভুলগুলো শুধরে নিয়ে তোমরা এখান থেকে অ্যালগরিদম, ফ্লোচার্ট বা প্রোগ্রাম সম্পর্কে একটা সমগ্র ধারণা লাভ করতে পারবে। আর এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি সেটার উত্তর দিয়ে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই রাখছি। আশা করি ভালো থাকবে সবাই। সবাইকে আমার সাথে থাকার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। এবং আগামী ভিডিও গুলো আগামী যে সকল ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।